লক্ষ টাকা খরচ করে যেতে হতো মদিনাতে, ঘরে বসে নবী দেখার, ঘরে বসে নবী দেখার বাবা আমল শিখাইছে, বাবার দয়ায় আমার জীবন সুন্দর হইয়াছে, বাবার দয়ায় আমার জীবন সুন্দর হইয়াছে। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি আমায় দয়া করেছে, বাবার দয়ায় আমার জীবন সুন্দর হইয়াছে। আল্লাহুম্মা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই ঠাকুরগা পঞ্চগড় নীলফামারী দিনাজপুর জেলা কর্মী গ্রুপের উদ্যোগে আজকের এই দাওয়াতি আদিমুসান ইসলামী জলসায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মালিকুল আমলাক রাজা ধীরাজ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আনুগত্যের মস্তককে অবনত করে দিল খুলে মন খুলে সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম তার চেয়ে অনেক বেশি অসংখ্য দরুদ সালাম যিনি শাফিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, নূর আলা নূর, সাইয়িদিনা শাফিইনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে কদম মুছি আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার পীর ও মুর্শিদের রওজায় সালাম ও কদম মুছি আরজ করছি কেবলাজান হুজুরের মনোনীত খলিফা, কেবলাজান হুজুরের মনোনীত স্থলাভিষিক্ত পীরজাদা মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুদাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মুবারকে সালাম জানাই, তৃতীয় মুদাদ্দিদ খাজা মিয়া সাদের মুদাদ্দিদি সাহেব সহ খাজা পরিবারের সকল সদস্যগণকে সম্মানের সুধি সিগনাল আগেই দিয়েছে, সময় একেবারে কম। ভাইয়েরা আমার এখানে যারা আলোচনা রাখবেন এক একজন করে তারা বাহারুল উলুম এলেমের দরিয়া, কথা ঠিক নেবে, এই বাহারুল উলুম এলেমের দরিয়া মানে প্রশান্ত মহাসাগরের তুলনায় আমি মাত্র এক ফোঁটা পানি। যেখানে বিশ্ব বরেণ্য, বিশ্বখ্যাত, বিশ্বদণ্ডিত ওলামায়ে কেরাম অপেক্ষা করতেছে সেই মজলিসে আমাদের মতো ছোট্ট গোলাম, এই ছোট্ট নগণ্য গোলাম শুরুতে আমার দুর্বলতা স্বীকার করছে, আমার এলএম কালাম কিচ্ছু নাই, এখানে আলোচনা করার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা মাঠে ময়দানে আপনাদের সাথে সব সময় শেয়ার করি। সম্মানিত সুধি আমরা এমন একজন পীরের মুরিদ, ওলামায়ে কেরাম পরবর্তীতে বলবেন, আমার পূর্বে আমার বড় ভাই রকুন ভাই বলে গেলেন নানান রকমের অপপ্রচার কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে বের করে দিচ্ছে ডিজিটাল কায়দায়। মানুষ কখন যে বেঈমান হচ্ছে তারা নিজেরাও জানে না, কথা ঠিক নেবে ঠিক, কিন্তু এর কারণ হচ্ছে এই যে অপপ্রচার অপব্যাখ্যা এগুলোর একটাই কারণ, তারা কিন্তু মুহাক্কিক আলিম না, তারা এলমে তাসাউফ চর্চা করে না। যারা এলমে তাসাউফ চর্চা করবে, যারা মুহাক্কিক আলিম হবে, তাদের আমলে ভুল হবে না, তাদের ফতোয়ায় ভুল হবে না, তাদের কোনো কাজেই ভুল হবে না।
আমার পীর কেবলাদন্দ আমলগুলো শিক্ষা দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার আমার পীর কেবলাদন্দ কত বড় দরদারলি এর উপরে আলোচনা রাখছি আমার ভাইয়েরা। মুহাক্কিক আলেম হলে তার আমলে ভুল হবে না, ফতোয়ায় ভুল হবে না। মুহাক্কিক আলেম ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মুহাক্কিক আলেম ছিলেন সাইয়েদ মাযহাবের স্যার ইমাম রহমাতুল্লাহ আলাইহিম, মুহাক্কিক আলেম ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন হযরতে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন আমাদের তরিকুতের ইমাম হযরত শেখ আহমদ সিরহিন্দি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন সুলতানুল হিন্দ খাজা জরিফ নওয়াজ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন আমাদের উত্তরবঙ্গের হাদিয়ে বাঙ্গাল, হাদিয়ে বাঙ্গাল যাকে বলা হয়, মাওলানা কেরামত আলী জনপুরী রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন সরসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন পুরফুরা দরবারের প্রতিষ্ঠাতা গত হিজরি শতকের মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন আমাদের শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আমাদের দাদু পীর খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহ, মুহাক্কিক আলেম ছিলেন এই জামানার মুজাদ্দিদ, এই জামানার লক্ষ্যস্থল জাকারান্তের জান জাকারান্তের প্রাণ হযরত শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহ। কথা ঠিক, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলো না, ভাই বোন তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, ভরে দে পুরের আটরশিতে, ভরে দে পুরের পীর কামেল সৈয়দ জোনা, হায়রে পীর কামেল সৈয়দ জোনা, তোমরা যাইয়া দেখো না যাহার। মুসলমান ভাইয়েরা আমার আমার পীর কেবলাদান কেমনে মুহাক্কিক আলিম, উনি কেন সাত তরিকত উনি চর্চা করেছেন এবং ভক্তদেরকে শিক্ষা দিয়েছেন। আমার বড় ভাই বলে গেলেন আনুগত্যের কথা, সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে উনি আলোচনা করতেছিলেন। আমার ভাইরা শুধু 59 নম্বর আয়াতেই না, এই যে আল্লাহ এবং রাসূলের গোলামি করো, কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, তেলাওয়াত করলে সময় চলে যাবে, শুধু রেফারেন্স দিচ্ছি। আমার ভাইয়েরা আপনি যদি খুলে দেখেন সূরা আল ইমরান আয়াত নং 32, সূরা আল ইমরান আয়াত নং 132, সূরা নিসার আয়াত নং 13, সূরা নিসার আয়াত নং 59, সূরা নিসার আয়াত নং 77, সূরা নিসার আয়াত নং 80, সূরা মাইদার আয়াত নং 92, সূরা আনফাল আয়াত নং 1, সূরা আনফাল আয়াত নং 20, সূরা আনফাল আয়াত নং 46, সূরা তাওবা আয়াত নং 71, সূরা আহজাব আয়াত নং 31, সূরা আহজাব আয়াত নং 33, সূরা মুহাম্মদ আয়াত নং 33, সূরা মুজাদালা আয়াত নং 13, সূরা তাগাবুন আয়াত নং 12। এইভাবে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার গোলামি করো এবং রাসূলের গোলামি করো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার অনেক আলোচনা কোথায় ধরবো কোথায় সারবো, রাত যাবে দিন যাবে আলোচনার শেষ নাই। আজকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি, কথা ঠিক নেবে ঠিক কথা ঠিক, আজকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি। যাই হোক, সিগনাল যেহেতু এসেছে আলোচনা আর লম্বা নয়, আল্লাহ তালা আজকে দাওয়াতি মেঘা দলসার মাধ্যমে ওলামা ইকরামদের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সে আলোচনাগুলি শ্রবণ করে আমরা যেন ইসলাহ প্রাপ্ত হতে পারি এবং আগামী 2024 সালে মহাপবিত্র বিশ্ব শরীফে দলে বলে যেন যাইতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। এই বলে আমি আমার অসুন্দর এবং অসমাপ্ত আলোচনা এখানে এটি জানলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।